أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله আপনি আমি যদি মুসলিম থেকে জীবন কাটাতে পারি তাহলে আপনাকে এবং আমাকে জান্নাত পাওয়ার জন্য সকল তন্ত্র মন্ত্র ইজমকে ছেড়ে দিতে হবে কারণ ঈমানের দাবি পূরণ ছাড়া আখেরাতে আমলের কোনো মূল্য নেই একজন বেঈমান কাফের মুনাফিক দুনিয়াতেই তার যাবতীয় আমলের বা পরিশ্রমের মূল্য দিয়ে দেওয়া হবে কিন্তু আখেরাতে তার আমল কোনো কাজে আসবে না তার আমল ওজনও হবে না আর সে জাহান্নামী হবে এর ব্যাপারে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে দেখে নিতে পারি 7 নম্বর সূরা আল আরাফের 147 নম্বর আয়াতে দেখে নিতে পারি 18 নম্বর সূরা কাহাফের 30 নম্বর আয়াতে 5 নম্বর সূরা মায়েদার 5 নম্বর আয়াতে 24 নম্বর সূরা আন-নূরের 39 এবং 40 আয়াতে দেখে নিতে পারি 9 নম্বর সূরা তাওবার 10 নম্বর আয়াতে 40 নম্বর সূরা মুমিনের 40 নম্বর আয়াতে 14 নম্বর সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি আল কোরআনকে ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক পারিবারিক এবং রাষ্ট্রীয় সংবিধান হিসেবে স্বীকার করে নেওয়া আর মান্য করে নেওয়া হলো মুসলিমদের দায়িত্ব আর যারা অমান্য করে তারাই গণতন্ত্র বিশ্বাসী ধনতন্ত্র বিশ্বাসী জাতীয়তাবাদ বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী তারা এখন এই লোকগুলি যদি নামাজ পড়ে কলেমা পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় তাতে তারা কোনোভাবে জান্নাতে যেতে পারবে না কারণ তাদের মতবাদে রয়েছে এই তন্ত্র মন্ত্র ইজম এখন যদি আপনি কলেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটি জিনিসকে ঈমান কলেমা নামাজ রোজা হজ যাকাত এই যে পাঁচটি জিনিস আপনি যদি মনে করেন যে এর ভিতরে তিনটে জিনিস বড় লোক এই তিনটে জিনিস গরিবদের জন্য আর পাঁচটি জিনিস বড় লোকদের জন্য আর এটাই হচ্ছে ইসলামের ভিত্তি যেভাবে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল আল বুখারী সাহেব বলেছেন তাহলে আপনাকে জানতে হবে বিশাল একটি ষড়যন্ত্র করা হয়েছে এটাই হচ্ছে ইবলিসির চক্রান্ত আর ইবলিসির ষড়যন্ত্র ইসলামের বুনিয়াদ কখনো এই পাঁচটি জিনিসের উপরে রাখা হয়নি বড়লোকদের জন্য পাঁচটি আর গরিবদের জন্য তিনটি এগুলি ডাহা মিথ্যা কথা এই কোরআনের ইসলামের উপরে এগুলিও তন্ত্র মন্ত্র আর ইজমকে যারা মানে তারাই মূলত করেছেন আপনাকে এই পৃথিবীতে প্রচার করতে হবে কোরআন এই পৃথিবীতে জানতে হবে আপনার উপরে ফরজ করা হয়েছে এই কোরআন যার প্রমাণে 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন তিনি তোমার উপরে কোরআন ফরজ করেছেন তো জান্নাত পেতে হলে আপনি যত ধরনের এই ধনতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্রবাদ এগুলিকে আপনাকে খয়েরাবাদ বলতে হবে সালাম জানাই দিতে হবে এগুলি বর্জন করে যদি আপনি ঈমান এনে সৎ কাজগুলি করতে পারেন তাহলে পরকাল পাবেন আর এইগুলির ভিতরে থেকে যদি আপনি মনে করেন আমার পরকাল ধন্য তাহলে কখনো সেটা হতেই পারে না কারণ দু ধরনের কনস্টিটিউশন আল্লাহ তাআলা পাঠাননি একটি তিনি পাঠিয়েছেন সংবিধান আর এই সংবিধান মতে আপনাকে চেক করতে হবে ধনতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কতটুকু ঠিক রয়েছে কোরআন বলবে যদি কোরআন বলে এগুলি মানব উপকারের জন্য আপনি মানতে পারেন যদি কোরআন ওকে না করে তাহলে সেইগুলি আপনি মানতে যে যদি নামাজ রোজা হজ যাকাত এগুলি পালন করে আপনি মৃত্যুবরণ করেন জাহান্নাম অনিবার্য আপনার জন্য তবে এইসব দেশগুলি যেসব দেশগুলিতে গণতন্ত্র ধনতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র নিরপেক্ষতা চলে এখানে আপনি বসবাস করতে পারেন কিন্তু আপনার ঈমানকে গোপন করে আপনি বসবাস করবেন যদি কোনো সমস্যা হয় আর যদি সমস্যা না হয় তাহলে মানুষকে আপনাকে জানিয়ে দিতে হবে যে এই তন্ত্র মন্ত্র ইজমকে এক পাশে রেখে কোরআনের
বিধান অনুযায়ী জীবন কাটাতে হবে, তা না হলে জান্নাত পাওয়া যাবে না, যতই সে বড় বুজুর্গ সাধক না কেন।